মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। যা হয়েছে আমার মাইয়াটা, যা হয়েছে জামায় লাগা হয়েছে আমার মাইয়াটা, আমার মাইয়াটা কষ্ট পাইতেছে। দেবশঙ্কর বাবু, আমি জানি যে আমাদের উপরে আপনার রেগে থাকারই কথা। না না, রাগে থাকুন কেন, ময়নার সঙ্গে যা হলো তারপরে এমন কোন বাবা আছে বলুন যে রাগ না করে পারবে। সব ভাই ভাগ্য বইলাম ময়না লেসি। ময়না, ময়নার খবর কি? ঠিক আছে ময়না, একদম ঠিক আছে। ঠিক থাকলেই ভালো। দেখুন আমি জানি ও মুখে কিছু বলবে না, কাউকে জানতে দেয় না, কিন্তু ওর মনের ভেতর যা হচ্ছে অবশ্য আপনি বাবা আপনি তো নিশ্চয়ই বুঝতে পারছেন। বুঝতেছি। দেবশঙ্কর বাবু, কোন শুনতাছি তো, আপনি এভাবে কেন বললেন যে বুঝতেছি? না না, কিছু না, এমনি আমি এখন ফোন রাখি বেহান, জরুরি এখন কাম আছে। না না ঠিক আছে, তবে একটু দেওয়া যাবে ময়নাকে? ময়না তো এখন আমার সামনে নাই, একটু বাইরে হয়েছে। সত্যি আপনার সামনে নেই নাকি আমাদের উপর রাগ করে কথা বলতে দিতে চাইছেন না? না না, সেরকম কোনো কথা না বেহান, আমি ময়নার লগে কথা কম কইতাছি তো। বেশ তাহলে বলুন, আমি কখন ময়নাকে একটা ফোন করব? আপনার করণের প্রয়োজন নাই, আমি ফোন কইরালুম আপনার। কোথায় গেছো? একদিন পর গ্রামে আইছি তো, তাই বন্ধুগুলো লগে গেছে দেখা করতে। খুব স্বাভাবিক, একদিন পর গ্রামে গেছে বন্ধু বান্ধবের সঙ্গে দেখা তো করবেই। ময়না ভালো আছে তো? ঠিক আছে। যাক, ভালো থাকলে ভালো। ও রদ্দুর বাবা, কি না খেয়ে চলে যাচ্ছ কেন? দেবশঙ্কর বাবু আমি একটু রাখছি, পরে কথা বলবো। আমারও কাম আছে। রোদ আমাদের কথা শুনেছে। কেন এমন করলি দেবু? ময়নার শাশুড়ি তুই মিশে কথা করলি? হ্যাঁ, তো ময়নারে খুব ভালোবাসে। জানি মা, জানি, এর লাগেই তো কইলাম। উনি যদি জানতেন যে ময়নার এই অবস্থা, তাহলে উনি অস্থির হইয়া পড়তেন। আর শুধু তাই না, উনি জামাইরে কইয়া দিতেন। আমি চাই না জামাই জানুক যে ওই আন্তি কাইয়া আমার মায়াটার এই অবস্থা হয়েছে। আর যা হয়েছে আমার মায়াটা, যা হয়েছে জামায় লাগা হয়েছে আমার মাইয়াটা, আমার মাইয়াটা কষ্ট পাইতেছে। আমি চাই না এই কথা খান জামাই জানুক। কিন্তু মায়াটার কথা ভাব, মায়াটার কথা ভাই বা খবর খান তো দেওয়া উচিত। কেন মা, কেন? ভিক্ষা সামু জামাইয়ের কাছে, জামাইয়ের কমু একবার আইসো। না মা, না ভাববো না, রক্ত পরীক্ষা হইয়া গেলে ডাক্তারবাবু তো কইলেন চিকিৎসা করবেন। না না, আমি যাই, রক্তখান পরীক্ষা করতে দিতে হইব, যাই আমি। মারে
তরে ভালো হইয়া উঠতেই হইব। আমি আমার আগের সেই ময়নারে দেখতে চাই। কসুরে কসুরে লইয়া এসে আপনার দেবুটা বুঝতেছি না, জিত করতেছে। হ্যাঁ মা বলো। না খেয়ে চলে গেলি যে বড়? এমনি চলে এসেছি মা। খোল দেখে দিয়ে তুই খবর পাঠালি তাড়াতাড়ি ভাত দিতে, তো নাকি তাড়া আছে। তারপরে সেই বাড়া ভাত না খেয়ে তুই চলে গেলি, কি হয়েছে? আমার কি হবে মা, আমি একদম ঠিক আছি, খুব ঠিক আছি। আমার তাড়া ছিল তাই আমি বেরিয়ে এসেছি মা, তুমি আমাকে না তো ভেবো না। আমাকে না বলে বেরিয়ে চলে গেছিস, এর আগে তো কখনো এমন হয়নি রোদ। মা প্লিজ প্লিজ মা, তুমি এটা কারণ খুঁজতে যেও না প্লিজ। কারণ তো আছে, দেখ তোর রাগ ময়নার উপরে, সে তো এখন বাড়িতে নেই। তাহলে কথা কথা এত রেগে যাচ্ছিস কেন? আমি কোথায় রেগে আছি বলো তো, কোথায় রেগে আছি আমি? আমি তোকে পেটে ধরেছি রোদ, তুই আমাকে নস। তোর গলা শুনেই আমি বুঝতে পারি যে তুই রেগে আছিস। মা তুমি আমাকে নিয়ে এত কেন ভাবছো বলো তো? কেন ভাবছো? তুমি ময়নাকে নিয়ে ভাবো না, ওকে নিয়ে বেশি বেশি করে ভাবো। তবে তবে ওকে নিয়ে ভাবারই বা কি আছে? ও তোর গ্রামে বেশ ভালোই আছে, বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, খুবই ভালো আছে। চেয়েছিলি তুই ময়না এখানে পড়ে হাউ হাউ করে কাঁদবে? আসলে তুই মানতে পারছিস না, তুই নিজেকেই এখনো চিনিস নি রোদ। মা মা এখন ফোনটা রাখো, আমার আমার এই নিয়ে কথা বলতে ভালো লাগছে না, রাখো ফোনটা। হাসছো কেন? হাসছি তোর তোর রোদ্দুর বাবার কথা শুনে, এই যে না খেয়ে গেল না, ভালোই হলো। এতে কার কি ভালো হলো? আমার। তার মানে ও এখানে এসে সব কথাগুলো শুনেছে, তাই না খেয়ে চলে গেল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।